আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জাতের বিভিন্ন শৌখিন পশু পাখি আপনাদেরকে দেখিয়ে থাকি। তো আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের পাশে যে ঘরটি দেখতেছেন, সেই ঘরে জাপানের যে জাতীয় পাখি যেটাকে ফ্রিজেন এবং রিংনেক বলা হয়, তো এই পাখিগুলো এখন এখানে পালন করা হচ্ছে এবং অদূর রাজবাড়ি জেলার কালুখালী উপজেলায় জাহাঙ্গীর ভাইয়ের খামারে। তো জাহাঙ্গীর ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাই, আমরা আপনার কালেকশনে বিশ্বের অনেক সুন্দর সুন্দর মুরগি দেখে থাকি এবং আরো পশু পাখি দেখে থাকি। তো এখানে আমরা যেটা দেখলাম যে জাপানের জাতীয় পাখি ফ্রিজেন, এগুলো আসলে কিভাবে সংরক্ষণ করেছেন? এগুলো আমি আসলে এগুলো বাইরে দেশের বাইরে থেকে ডিম আনছিলাম, দেশের বাইরে থেকে হচ্ছে ডিম সংগ্রহ ডিম করেছেন? সংগ্রহ করছিলাম, ডিম থেকে এগুলো বাচ্চা করছি, এরপরে বাচ্চাও কিছু আনছিলাম, তবে এগুলো আমার ডিম থেকে করা এগুলো আর কি। এগুলো হচ্ছে আপনার ডিম থেকে করা। তো এগুলোর বয়স বর্তমানে কতদিন? এখন বয়স 6 মাস রানিং চলতেছে, 6 মাস রানিং চলতেছে, ব্রিডিং শুরু করে দিয়েছে অলরেডি, ডিম শুরু হয় নাই? ডিম শুরু হয় না, এগুলো তো ডিমের সিজন না। এখন ডিমের সিজন হচ্ছে আপনার একটু গরমের সিজনে মূলত ডিম পারে এরা, তো সেই হিসেবে আপনি ফেব্রুয়ারিতে ডিম পাবো বলে আশা করি। আমরা একটা জিনিস যেটা জানি যে বন্য প্রাণীর যে একটা আইন থাকে, সেই হিসেবে আসলে এগুলো পালন করতে গুলো না, এগুলো তো বন্য প্রাণী না, এগুলো এগুলো বন্য প্রাণীর, এগুলো বন্য প্রাণী না, এগুলো সব পোষা প্রাণী। জাহাঙ্গীর ভাই, পাখিগুলো ডিম থেকে পর্যন্ত নিয়ে আসছেন, জি, এই পাখিগুলোর একটা জিনিস আমরা দেখলাম যে যতগুলো আছে তার তুলনায় গড়টা অনেক বড়, এটার আসলে কারণ কি? আসলে এদের স্পেস একটু বেশি প্রয়োজন হয়, মানে জায়গাটা, জায়গাটা বেশি প্রয়োজন হয়। আনুমানিক বলতে এদের যত জায়গা বেশি দিবেন এরা চলাফেরা করতে তার তত স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা অনেকটা আপনার ওই জঙ্গলি প্রাণীর মতো আর কি, মানে হিংস্র, এরা উড়ে 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 বেড়াতে পারে, প্রচন্ড পরিমাণ প্রচন্ড উড়াউড়ি করে, এবং এদের স্পেস, সর্বোপরি এদের স্পেস বেশি দরকার। এরা যদি খাঁচায় আবদ্ধ করা করে রাখা হয় সেই ক্ষেত্রে এদের কিছু প্রবলেম হয়, এরা নড়াচড়া করতে পারে না, এরা ব্রিডিং করে না, মানে ব্রিডিং করতে না পারলে আপনি তো আপনি ডিম দিয়ে তার কোনো লাভ নেই। আচ্ছা, এখানে আমরা যে ঘরটি দেখতেছি এটার দৈর্ঘ্য প্রস্থ বা এটা আসলে কতটুকু জায়গার উপর অবস্থিত? এটা আপনি টোটালি আছে হলো 600 স্কোয়ার ফিট। 600 স্কোয়ার ফিট? এখানে কতগুলো পাখি আছে? এখানে আমার কাছে পাখি আছে মোট 40 পিস। 600 স্কোয়ার ফিটে 40 পিস পাখি? তারপরে আমার কাছে যেমন মনে হচ্ছে যে জায়গাটা একটু কম কম মনে হচ্ছে, কম কম, আরো জায়গা থাকলে আর একটু ভালো হতো। আসলে এই জাতীয় পাখি যেমন ফিজেন্টের, ফিজেন্টের অনেকগুলো মিউটেশন হয়, এরপরে যেমন ময়ূর, ওই তারপরে ইমু পাখি, উট পাখি, এদের প্রচুর জায়গার প্রয়োজন হয়। আপনি এদের আপনার খাঁচায় আবদ্ধ অবস্থায় পালন করলে এদের থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব না। এরা আসলে ডিম দেয় কতদিনে? আসলে এটা আমার কাছে একটা নতুন, যদিও আমি অনেক দিন যাবত অনেক খাবো, অনেক বার্ড নিয়ে, অনেক জাতের মুরগি নিয়ে কাজ করি, কিন্তু এই জাতটা নিয়ে আমি নতুন কাজ শুরু করছি। তো আসলে এখান থেকে এখনো আমি প্র্যাকটিক্যালি, যেহেতু এদের ডিম পাইনি, তো আমি প্র্যাকটিক্যালি কিছু বলতে পারতেছি না, তবে আমি যাদের কাছ থেকে আনছি বিদেশে, দেশের বাইরে যাদের সাথে, ওদের সাথে আমি কথা বলছি, তো ওরা বলছে যে আসলে এই রিংনেক ফিজেন্টের কিছু মিউটেশন আছে, কয়েক এক একটা মিউটেশন এক এক ধরনের সময় ডিম দেয়। আপনার এই এখানে আছে মেলাস্টিক, মেলাস্টিক কালার যেটা, মেলাস্টিক আর রিংনেক যেটা, আপনি গ্রিন ফিজেন যেটা, এরকম দুইটা তিনটে কালার আছে। তো এই কালার গুলা আপনার এগুলা 10 মাসেই ডিম দেয়, 8 থেকে 10 মাসে ডিম দেয়, মানে আমার কাছে যতটুকু আমি জানতে পারছি আর কি, লম্বা একটা সময়। জি, আর আপনার অন্যান্য ব্রিড যেগুলো আপনার যেমন ইয়েলো আছে, ব্লু আছে, গোল্ডেন আছে, এদের ডিম পূর্ণবয়স্ক ডিম পেতে প্রায় 2 বছর সময় লাগে। 2 বছর? জি, 2 বছর। এবার আপনার রেগুলার সব ময়ূর, ময়ূরের কাছাকাছি আর কি, যেমন ময়ূরটাও কিন্তু আপনার 2 বছরের আগে ডিম পাবেন না। কি পরিমাণ ডিম দেয় এরা? এরা বাৎসরিক আপনার 80 থেকে 120টা পর্যন্ত ডিম দেয়। ডিমের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, ডিমের পরিমাণ কম। আর আরেকটা একটু প্রবলেম আছে, সেটা হলো এদের ফার্টিলাইজারের হার একটু কম, বাচ্চা উৎপাদনের হার কম। আচ্ছা, এদের যেহেতু শূন্য থেকে পালন করছেন, জি, ব্রুডিং ব্যবস্থাপনা কি আমাদের? হ্যাঁ, ব্রুডিং ব্যবস্থাপনা আমাদের দেশি মুরগির মতো, এবং আমি আমার এই পর্যন্ত আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা হলো আমি এ যাবৎকালে যত মুরগি পাখি যত কিছু পালন করছি তার চাইতে সবচাইতে শক্ত একটা প্রাণী হচ্ছে এটা। রোগ বালাই দেখছে কোনো কিচ্ছু নাই, এর কোনো কিচ্ছু নাই এখন পর্যন্ত, আমি কোনো কিচ্ছু পাইনি কিচ্ছু। হ্যাঁ, এখন পর্যন্ত তাদের রোগ বালাই, রোগ বালাই আমি পাইনি, তা ট্রিটমেন্ট করবো কি, যেহেতু রোগ নাই, আমি রোগ রোগ না হলে আমার তো ওষুধ ওষুধ ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। তো শূন্য থেকে আসলে এদের খাবার প্রক্রিয়া? জি, আমি শূন্য থেকে প্রথমে ব্রয়লার স্টার্টার দিছি, এরপরে ধীরে ধীরে ব্রয়লার গ্রোয়ার দিছি, এখন আমি লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি, এখন লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি, যেহেতু ডিমের কাছাকাছি আসছে। এদের খাবার চাহিদা কি রকম? না, খাবার চাহিদা তুলনামূলক যে বেশি তা না, মানে দেশীয় মুরগির মতোই খাবার চাহিদা। আচ্ছা, এগুলো দাম কি রকম?
আসলে এগুলো আন্তর্জাতিক বাজারে অনেক দাম। আমাদের দেশে ঢাকায় বড় বড় সুপার শপ যেগুলো আছে এগুলোতে মাংস হিসেবে এগুলো বিক্রি হয়, এগুলো পাওয়া যায়। এগুলো আমি যতটুকু জানি এগুলো 2000 থেকে 2500 টাকা কিলো প্রতি কেজি মাংস বিক্রি হয় এইসব সুপার শপে। জি, তো আসলে আমাদের এখানে তো আসলে সেইভাবে অ্যাভেলেবল হয় নাই, সেই ধরনের উৎপাদন হয় নাই। আর আমি দেশের বাইরে থেকে আনছি, প্রচুর টাকা খরচ হয়েছে। এছাড়া যেসব বাজারে আমাদের আরো হয়তো আমাদের দেশে দু একজনের কাছে আছে বা বিভিন্নভাবে ইম্পোর্ট হয়, এছাড়া দেশের বাইরে ওই হিসাবে খরচ হিসাব করলে এগুলো 25 থেকে 30 হাজার টাকা জোড়া প্রতি জোড়া এরকম। অ্যাডাল্টগুলো বাচ্চাগুলো এখনো হয় নাই। আমি হইলে আমি চাচ্ছি যে এগুলো মানুষের হাতের নাগালে ক্রয় ক্ষমতার মধ্যে যেন আসে, বেকার যারা আছে। বা এটা আসলে এক ধরনের নেশা, আমাদের যেমন স্কুল কলেজের ছেলেপেলা আছে বিভিন্ন নেশা। তো আমি একটা কথাই বলবো, আপনার ছেলেকে রক্ষা করতে, নেশার থেকে রক্ষা করতে চাইলে এই নেশায় নিয়োজিত করুন। তাহলে আপনার এই নেশায় যদি আপনার ছেলে বা আপনার সন্তান যদি এই নেশায় ইনভলভ হয় তাহলে আমি আশা করি জীবনটা অনেক সুন্দর হবে। আচ্ছা, এই যে এগুলোর বাচ্চা আমি হিসাব করছি বা আমি একটা চিন্তা ভাবনা করছি, এগুলোর বাচ্চা আমি 1000 টাকা করে বিক্রি করব যদি আমি আশানুরূপ ফলাফল পাই। যদি সেই ক্ষেত্রে না পাই সেই ক্ষেত্রে কিছুটা বেশি বিক্রি করা লাগতে পারে। জাহাঙ্গীর ভাই, যেহেতু আসলে দীর্ঘদিন যাবৎ এই পাখিগুলো পালন করতেছেন, এখন পর্যন্ত এটার আসলে সম্ভাবনা কিরকম দেখতেছেন? এর সম্ভাবনা খুবই ভালো, এবং বিশেষ করে এটার যে রোগ ব্যাধির দিক থেকে, যেটা যে মানুষের আসলে এইসব পশু পাখির মূল প্রবলেম হয়েছিল, লালন পালনের মূল প্রধান সমস্যা হয়েছিল যে রোগ ব্যাধি। রোগ ব্যাধি যদি না হইতো তাহলে তো এই সেক্টরে কারোর লস হতো না। ঠান্ডা লাগছিল, তো আমি 2 দিনে ঠান্ডার ওষুধ দেওয়ার পরে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি আজ পর্যন্ত আর এর কোনো প্রবলেম আই পাইনি। এমনকি এটা অতি শীত এবং গরম সহিষ্ণু একটা জাত, আপনি এরা বরফের মধ্যে এরা বেঁচে থাকতে পারে। জাহাঙ্গীর ভাই, এগুলো কি খাঁচায় আবদ্ধ করে পালন করা সম্ভব? হ্যাঁ, খাঁচায় আবদ্ধ করে পালন করা সম্ভব, তবে সেই ক্ষেত্রে আপনি স্পেস অনেক বেশি দিতে হবে। খাঁচায় আবদ্ধ করে যদি পালন করা হয় ডিম বাচ্চার সম্ভাবনা সম্ভাবনা আছে। এক জোড়া পাখির জন্য মিনিমাম 5 ফিট বাই 5 ফিট খাঁচার প্রয়োজন। এক জোড়ার জন্য হচ্ছে 5 ফিট বাই 5 ফিট জায়গার প্রয়োজন কমপক্ষে। তাহলে এখান থেকে দেখা যায় ব্রিডিং এর ডিম বাচ্চা উৎপাদন করা সম্ভব। জাহাঙ্গীর ভাই, আমরা আসলে এই যে পাখিগুলো দেখতেছি সেগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। জি জি, আমরা কিছু একটা প্রবলেম দেখছি, যে সেটা হচ্ছে যে পশমের প্রবলেম। পশমগুলো, হ্যাঁ, এটা কেন হচ্ছিল? এটা একটাই প্রবলেম, সেটা হলো এরা একটু ঘনত্ব, এটা আরো বেশি জায়গার দরকার। আমি প্রথমে সেটা বলছি, এরা একে অপরের সাথে ঠুকরা ঠুকরি মারামারি এসব একটু বেশি হতো। মা ঠুকরা ঠুকরি করে মূলত ক্যালসিয়ামের কারণে। আমি পর্যাপ্ত ক্যালসিয়াম দেওয়ার পরেও এরা আসলে এরা ব্রিডটা এরকম, এদের জেনেটিক্যালি এরকম, এরা মারামারি ঠুকরা করে সবসময় এর মধ্যেই থাকে আর কি। এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তো জাহাঙ্গীর ভাই, আপনার এই খামারের যে পাখিগুলো আমরা দেখলাম এবং আমাদের দর্শকদের যাদেরকে দেখাইলাম, আশা করি তাদের কাছে অনেকটাই ভালো লাগবে। কারণ সবসময় আপনি হচ্ছে যে ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেন এবং আমাদের যে দর্শকগুলো রয়েছে তাদেরকে ভিন্নধর্মী কিছু জিনিস দেখান। তো তার ধারাবাহিকতা আপনার খামারের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।